গাউসিয়া সমিতি বাংলাদেশের ব্যবস্থাপনা ও গাউসিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সার্বিক সহযোগিতায় অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির 23তম চান্দ্রবার্ষিকী স্মরণ সভা আল্লামা সৈয়দ মসিহুদ্দুল্লাহর সভাপতিত্বে 29 মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলত অনুষ্ঠিত হই। এডে প্রধান অতিথি আছিল বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ওরা বড় লোকের ছেলে তো সার্টিফিকেট দিয়ে দেবো, কি পড়ে না করছে ওটা করছে, এগুলো আবার করবে, আমার আরো কিছু দিতে হবে। প্রধান আলোচক আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল হক নয়মি, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, আল্লামা মুফতি মোহাম্মদ ফুরকান চৌধুরী, চট্টগ্রাম কলেজের অধ্যাপক নুকম আকবর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম এ ওদুদ, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আশরাফ, তশিফুল হুদা সহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে আনন্দ পাই এই জন্য বহুদূর ধরে কর্মসূত্র দিচ্ছি দেখবেন এবং তাদের গণপ্রবতে আশা করি ভুল হবে না, কিছু শুধু কিছু কথা বলা। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।